হ্যালো এভরিওয়ান, সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সকলে ভালো আছেন। দর্শক শ্রোতা, 8 মিনিট 21 সেকেন্ড অর্থাৎ মিথিলা এবং ফাহমির যে ভিডিওটা বের হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, ওটা 8 মিনিট 21 সেকেন্ড। এখন সবাই লিঙ্ক দিচ্ছে, আমাকে অনেকে লিঙ্ক পাঠাইছে এবং আমি অনেকে শেয়ার করছি। তো অ্যাকচুয়ালি এখানে একটু ভাবনার বিষয় হচ্ছে যে অ্যাকচুয়ালি ওটা মিথিলা আপু কি না। তো এটার বিষয়ে একটু আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং সেখান থেকে কয়েকটা অ্যান্সারও পেয়েছি। তো দর্শক, আমি আপনাদেরকে একবারে হতাশ করি নাই, ভিডিও জুড়ে মোটামুটি ভিডিওর কয়েকটি দৃশ্য আছে। অ্যাকচুয়ালি আপনারা তো বুঝেন যে ইউটিউবে সব কিছু দেওয়া যায় না, তবুও দেওয়ার চেষ্টা করছি। তো দর্শক, ফার্স্ট টাইমে আপনারা আমার কিছু কথা শুনেন, তারপরে ভিডিওটা দেখবেন, আশা করছি অবশ্যই ভালো লাগবে। দর্শক, আপনারা জানেন এখান থেকে কয়েকদিন আগে মেহজাবিনাপুরে একটা ভিডিও বেরিয়েছিল, সাবিলা নূরের ভিডিও বেরিয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি দিন শেষে কিন্তু দেখা গেছিলো ওটা কিন্তু ওদের না। এখন এই যে ভিডিওটা দেখা যাচ্ছে, এই ভিডিওটিতে ফাহমির যে চুল দাড়ির যে অবস্থা, এখানে এই ব্যক্তির চুল দাড়ির অবস্থাটা অনেকাংশে সেরকম এবং সেখান থেকে অনেকে মনে করছে যে এটি মিথিলা আপু এবং ফাহমি ভাইয়ার। এখন ভাবনার একটু বিষয় হচ্ছে যে এখানে কিন্তু মিথিলা আপুর চেহারাটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না এবং ফাহমির চেহারাটাও স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু এই ভিডিওটা যে তাদের সেটার ক্ষেত্রে অনেকাংশে আমার বিশ্বাস করতে বেশি কষ্ট হয় নাই। কারণ ফাহমিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কালকে যে আপনাদের যে ছবিটা বের হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এটা নিয়ে আপনি কী বলতে চান? তখন সে বলল যে মিথিলার সাথে আমার অনেকবার পরকীয়া হয়েছে, সো এরকম সিম্পল পিকচার নিয়ে কিছু বলার নাই। তো দর্শক, সেই জায়গা থেকে মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি এই ভিডিওটা ওদের, আবার মনে হচ্ছে না এই ভিডিওটা ওদের না। তো আপনারা মতামত জানাবেন যে অ্যাকচুয়ালি এই ভিডিওটা কার, এবং এখন একটু দেখে আসি ভিডিওটা অল্প অল্প করে, দেখি কি আসে।